আসসালামু আলাইকুম সবাইকে, টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান আক্তার স্নিগ্ধা, চলে আসলাম আবারও তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয় নিয়ে। আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে আরও একটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো আমরা শুরু করি। গত পর্বে আমরা যতটুকু পড়েছি দেখেছি যে আমরা এখানে কিছু পেশা সম্পর্কে আলোচনা করেছি, যে পেশার জন্য প্রয়োজনীয় যে দক্ষতাগুলো রয়েছে সেই দক্ষতা ছক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা ওই ছকের পর থেকে শুরু করব। আর যারা পূর্ববর্তী পর্বগুলো দেখোনি তারা অবশ্যই পূর্ববর্তী পর্বগুলো দেখে নেবে, তারপরে আজকে পর্বটা দেখবেন, তাহলে কিন্তু আজকের এই যে পর্বটা তোমরা বুঝতে পারবে। চলো আমরা শুরু করি যে কি বলেছে, যে আগামীর পেশায় যেসব দক্ষতা আমাদের প্রয়োজন। ওকে, যে আগামীতে কিছু পেশা এগুলো বর্তমান থেকে ভবিষ্যতে এগুলো আপডেট আপডেট হতে থাকবে, সে আপডেট হতে থাকলে অবশ্যই আমাদের দক্ষতারও কিন্তু একটা বৃদ্ধি পাবে, সেটাই স্বাভাবিক। তো আমরা একটু দেখবো যে কী কী দরকার। শুরুর দিকে আলোচনা থেকে কাজের জগতে ক্রমাগত পরিবর্তন সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি, আর এই পরিবর্তনগুলো কিভাবে আমাদের ভবিষ্যতের কর্মক্ষেত্র বা চাকরির সুযোগগুলোকে প্রভাবিত করতে পারে বা তা উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের এখানে যেটা বলেছে, আমরা চ্যাপ্টারের শুরু থেকে, যারা পূর্বের পর্বগুলো দেখেছে তারা অবশ্যই জানো যে চ্যাপ্টারের শুরুতেই কিন্তু একটা জিনিস নিয়ে আলোচনা করেছে যে আমাদের পেশায় কী ধরনের পরিবর্তন আসতে পারে, ঠিক আছে? এই পেশার পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করেছে। এখন এই পরিবর্তনগুলো ভবিষ্যতে আমাদের চাকরিতে কী ধরনের, অর্থাৎ যে কর্মক্ষেত্রে আমরা থাকি না কেন সে কর্মক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলবে সেগুলো নিয়ে কিন্তু আমাদের অবশ্যই একটা উপলব্ধি বা আমাদের কাছে অবগত থাকা দরকার যে কেমন ধরনের প্রভাব ফেলতে পারে। এরপরে দেখো, একটি বড় পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, আর তা হলো কর্মক্ষেত্রে প্রযুক্তি ক্রমবর্ধমান ব্যবহার। অর্থাৎ আমরা কিন্তু একটা বড় পরিবর্তন কিন্তু ইতোমধ্যেই দেখেছি, এই যে কর্মক্ষেত্রে প্রত্যেকটি কর্মক্ষেত্রে কিন্তু প্রযুক্তির ব্যবহার রয়েছে, প্রযুক্তির ছোঁয়া কিন্তু লেগেই আছে। আমি তোমাদেরকে পড়াচ্ছি এই শিক্ষক, এই শিক্ষকতা পেশাও কিন্তু এই যে দেখো আমি ডিজিটাল বোর্ডে ক্লাস করাচ্ছি, বা এই যে ক্লাসটা হচ্ছে সামনে হচ্ছে যে ক্যামেরা রয়েছে বা মনিটর রয়েছে আমার সামনে, এই যে এগুলো এক, অর্থাৎ প্রতিটা জায়গায় তোমার ছোট থেকে বড় ক্ষেত্রে সব জায়গায় কিন্তু তোমার প্রযুক্তির ছোঁয়া আছে। এরপরে দেখো বলেছে, কিছু কাজ যা মানুষ নিজের হাতে করত এখন তা মেশিনের সাহায্যে করা হচ্ছে। আমরা অবশ্যই প্যাকেজিং ব্যাপারটা বিভিন্ন, যদি তোমরা ফ্যাক্টরিতে যাও, ফুড ফ্যাক্টরি যেগুলো তো রয়েছে সেগুলোতে দেখবে যে প্যাকেজিংয়ের যে জিনিসটা সেগুলো আগেকার সময় অনেকগুলো মানুষ প্যাকেজিং করত, এখন খুব অল্প সময়ের মধ্যে মেশিনের দ্বারা কিন্তু এই যে পণ্যগুলো কিন্তু প্যাকেজিং করছে। তো এই জিনিসগুলো, অর্থাৎ মানুষের কাজগুলো কিন্তু এখন রোবটের সাহায্যে করা হচ্ছে, ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে কিছু পরিচিত পেশা। আচ্ছা, আমরা কিন্তু গত পর্বেও একটা পেশা নিয়ে পড়েছিলাম যে কাটিং মাস্টার, ঠিক আছে? কাটিং মাস্টারটাও কিন্তু এখন পরিবর্তন, অর্থাৎ একদমই বিলুপ্ত হয়ে গেছে, কারণ এখন খুব কম সময়ের মধ্যে অনেকগুলো কাপড় একসাথে কিন্তু কাটতে পারছে, মেশিনটাই কিন্তু সেটা কেটে ফেলছে একসাথে অনেকগুলো কাপড়। সো এখন আর ওই কাটিং মাস্টার কিন্তু একজন ব্যক্তি যতটা কাপড় করতে তার থেকেও দ্বিগুণ কাপড় কিন্তু সেটা মেশিন করছে খুব অল্প সময়ের মধ্যে, কাজটাকে সহজ করে দিচ্ছে, যার কারণে এই কাটিং মাস্টার পেশাটা কিন্তু এখন অনেকটাই বিলুপ্তির পথে। তো আমরা সেই রকমই কিছু বলেছি যে কিছু পরিচিতি পেশা কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে। তোমাদের অভিজ্ঞতার আলোকে একটু ভেবে দেখো তো কী কী পেশা শীঘ্রই বিলুপ্ত হয়ে যেতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে এটি অনুমান করা হচ্ছে 2025 সালের মধ্যে প্রযুক্তিগত পরিবর্তনের কারণে 85 মিলিয়ন চাকরি হয়তো আর থাকবে না। ওকে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম খুবই বিখ্যাত, এমনকি এটার অনুমান করছে যে 25 সালের মধ্যে, অলরেডি এখন 24 সাল, তার মানে আগামী আর এক বছরের মধ্যে দেখা যাবে যে 85 মিলিয়ন চাকরি আর থাকবে না। অর্থাৎ পুরাতন যে পেশাগুলো রয়েছে প্রযুক্তিগত কারণে আপডেট হওয়ার কারণে কিন্তু এই পেশাগুলো আর থাকবে না। পরবর্তীতে বলেছে যে তারা আরও ভবিষ্যদ্বাণী করছে যে স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য শক্তি, রিনিউয়েবল এনার্জি, প্রযুক্তিগত শিক্ষা ক্ষেত্রেও 97 মিলিয়ন নতুন চাকরি তৈরি হতে পারে। অর্থাৎ 85 মিলিয়ন চাকরি বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আমাদের নতুন চাকরির সুযোগ আছে কিন্তু 97 মিলিয়ন।
ওকে 97 মিলিয়ন কিন্তু নতুন চাকরি তৈরি হচ্ছে তার বুঝতেই পারছো যে সুযোগ কিন্তু বাড়ছে কাজের সুযোগ কিন্তু কমে যায়নি বা কর্মক্ষেত্র কমে যায়নি বরং কর্মসংস্থানে কিন্তু বৃদ্ধি হচ্ছে এই কর্মসংস্থানে বৃদ্ধির জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অবশ্যই প্রযুক্তিগত দক্ষতা ঠিক আছে প্রযুক্তিগত দক্ষতা তো প্রত্যেকটা সেক্টরেই অনেকগুলো পেশার দরকার অবশ্যই এই যে রোবটকে নিয়ন্ত্রণ করারও তো মানুষের প্রয়োজন তাই না তো সেখানেও কিন্তু কর্মসংস্থানের দরকার পড়বে তো এই কর্মসংস্থানে দেখা যাবে যে রোবট যারা দক্ষতা অর্জন করেছে যারা এই মেশিনগুলো ব্যবহার করতে পারে তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের দক্ষতা অবশ্যই দরকার রয়েছে এখন দেখো যে কি বলেছে প্রযুক্তির ক্ষেত্রে সফটওয়্যার উন্নয়ন সাইবার নিরাপত্তা এবং ডেটা বিশ্লেষণের মতো নতুন নতুন চাকরির সুযোগ হচ্ছে ওকে আমরা বিভিন্ন জায়গায় সফটওয়্যার উন্নয়ন করার ক্ষেত্রে আর সফটওয়্যার আপডেট করার ক্ষেত্রে কিন্তু একটা কর্মসংস্থান পাবো সাইবার নিরাপত্তার ক্ষেত্রে পাচ্ছি অন্যদিকে আমরা ডেটা বিশ্লেষণের ক্ষেত্রেও কিন্তু নতুন চাকরির সুযোগ অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন দেখো তাই কিছু চাকরি হারিয়ে গেল নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে এই ভবিষ্যৎ পেশার পরিবর্তন মোকাবেলা করার জন্য মৌলিক এবং কি প্রযুক্তিগত দুই ধরনের দক্ষতা আমাদের অর্জন করা খুবই জরুরি তার মানে ওই যে বললাম 85 মিলিয়ন তো চাকরি চলে যাচ্ছে কিন্তু 97 মিলিয়ন চাকরি কিন্তু আমাদের জন্য তৈরি হচ্ছে এবং কি সামনে আসতে পারে যার কারণে চিন্তার কোনো কারণ নেই এই জন্য আমাদেরকে আগে থেকেই তুমি যে পেশায় ভবিষ্যতে নিজেকে দেখতে চাও সেই পেশায় অবশ্যই নিজেকে আগে থেকেই তুমি কিন্তু প্রিপেয়ার করে রাখতে হবে অর্থাৎ মৌলিক দক্ষতার সাথে প্রযুক্তিগত দক্ষতাও কিন্তু তোমাকে নিতে হবে চলো আমরা শুরু করি পরবর্তীতে কি বলেছে পরবর্তীতে আমরা দেখব মৌলিক দক্ষতা কি ঠিক আছে মৌলিক দক্ষতা কিছু কিছু দক্ষতা আমাদের সকল পেশাতেই প্রয়োজন হয় যা আমাদের কাছে অপ্রযুক্তিগত দক্ষতা বা মৌলিক দক্ষতা হিসেবে প্রয়োজন অর্থাৎ কিছু পেশাতে সব পেশাতে একটা ইউনিক দক্ষতা অর্থাৎ মৌলিক দক্ষতা এটা দরকার রয়েছে একজন শিক্ষক হিসেবে আমি যদি বলি আমি তোমাদেরকে পড়া বোঝানোর যে দক্ষতা এটাকে বলবো আমরা অপ্রযুক্তিগত দক্ষতা অর্থাৎ পড়া বোঝানোর দক্ষতা এটা কিন্তু আমার নিজের দক্ষতা তাই তো এটাকে আরও কীভাবে আপডেট করা যায় এই দক্ষতাটা আরও বৃদ্ধি করতে হবে তো প্রতিটা সেক্টরে আমি বলেছি যে নিজের একটা দক্ষতা থাকে অর্থাৎ সেটাকে আমরা বলবো মৌলিক দক্ষতা বা অপ্রযুক্তিগত দক্ষতা অর্থাৎ আমার যে পড়া বোঝানোর সাথে কিন্তু কোনো প্রযুক্তির দরকার হয় না এটা আমার নিজের দক্ষতা ঠিক আছে এরপর দেখো মৌলিক দক্ষতা বলতে ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোকে বোঝায় যা ব্যক্তিকে সঠিকভাবে কাজটি করতে সক্ষম করে তোলে অর্থাৎ আমার কাজটা কি আমার কাজটা হচ্ছে তোমাদেরকে পড়া বোঝানো তাই তো সঠিকভাবে তোমাদেরকে পাঠদান দুঃখিত সঠিকভাবে তোমাদেরকে পড়া বোঝানো তো এই যে পড়া বোঝানোটা এটা হচ্ছে আমার ব্যক্তিগত বৈশিষ্ট্যের মাধ্যমে সঠিকভাবে তোমাদেরকে এটা উপস্থাপন করা তো এটা হচ্ছে একটা মৌলিক দক্ষতা এটাকে বলতে পারি আমরা ব্যক্তিগত দক্ষতা মৌলিক দক্ষতার মধ্যে রয়েছে দলগত কাজ অর্থাৎ টিম ওয়ার্ক আলোচনা দ্বন্দ্ব সমাধান যোগাযোগ কমিউনিকেশন সুস্থ সূক্ষ্ম চিন্তন ক্রিটিক্যাল থিঙ্কিং সৃজনশীলতা ক্রিয়েটিভিটি সমস্যা সমাধান প্রবলেম সলভিং সিদ্ধান্ত গ্রহণ ডিসিশন মেকিং এবং কি পরিকল্পনা প্রণয়ন প্ল্যানিং ইত্যাদি দক্ষতা অর্থাৎ তোমার কাজের মধ্যে মৌলিক দক্ষতার মধ্যে একটা টিম ওয়ার্ক অর্থাৎ তোমার এই দলগত কাজ করার একক কাজ করার একটা দক্ষতা তোমাকে থাকতে হবে ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো আসবে সেই প্রবলেম সলভিং জিনিসটাও এই জিনিসগুলোর দক্ষতাও তোমাকে কিন্তু অবশ্যই থাকতে হবে ওকে এরপরে ভবিষ্যৎ এমনকি প্ল্যানিং করা ক্রিয়েটিভিটি সবচেয়ে মূল্যবান যে দক্ষতাটা আমি যদি বলি এটা হচ্ছে ক্রিয়েটিভিটি তুমি যত নতুনত্ব আনতে পারবে সব কিছুতে তোমার দক্ষতা তত বেশি আপডেট হবে অর্থাৎ ক্রিয়েটিভিটি তোমার মধ্যে থাকা মানে তুমি হচ্ছে যে একদম মৌলিক দক্ষতার অধিকারী মানুষ এটা বলাই যায় এরপরে দেখো যেমন সূক্ষ্ম চিন্তন দক্ষতাও কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই সূক্ষ্ম চিন্তাধারাই কিন্তু সব কিছু তৈরি করা সম্ভব সব কিছুই কিন্তু পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যায় কারণ এর মাধ্যমে জটিল পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তেমন সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটি অনেক প্রয়োজনীয় দক্ষতা যার মাধ্যমে একজন প্রচলিত ধারণার বাইরে চিন্তা করে সমস্যার উদ্ভাবনী সমাধান বের করতে পারে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে সূক্ষ্ম চিন্তনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কি তার চিন্তা ভাবনার মাধ্যমে সে তার যে জটিলতা আসবে তার যে কঠিন একটা পরিস্থিতি আসবে সেটা কিন্তু মোকাবিলা করতে পারবে অন্যদিকে আমরা যদি দেখি যে ক্রিয়েটিভিটি যদি যার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে সে প্রয়োজন অনুসারে তার দক্ষতাটা কী করতে পারবে বৃদ্ধি করতে পারবে সেই সাথে একজন মানুষ প্রচলিত ধারণা বাইরে অর্থাৎ ক্রিয়েটিভিটি নতুনত্ব আনবে এখান থেকে অন্য মানুষও কি শিক্ষা লাভ করতে পারবে এরপরে দেখো অন্যদিকে যোগাযোগের দক্ষতা অন্যান্যদের সঙ্গে সম্পর্ক তৈরি এবং কি বৃদ্ধি করে যার ফলে কর্মক্ষেত্রে সম্মান মর্যাদা ও প্রয়োজনীয়
বেড়ে যায়, প্রয়োজনীয়তা বেড়ে যায়। অর্থাৎ আরেক দিকে রয়েছে যোগাযোগের দক্ষতা, তুমি কতটা কার সাথে যোগাযোগ কমিউনিকেশন করতে পারছো। এই কমিউনিকেশন জিনিসটা হচ্ছে এমন যে তুমি যার সাথে যতটা সুন্দরভাবে কমিউনিকেশন করতে পারবে, তোমার কিন্তু ওই কর্মক্ষেত্রে সম্মান মর্যাদা এবং কি তোমার প্রয়োজনীয়তা সব দিকেই তোমার প্রয়োজনীয়তা কিন্তু বৃদ্ধি পাবে। এখন আমরা দেখব কারিগরি বা প্রযুক্তিগত দক্ষতা সম্পর্কে। কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা কি আমরা একটু দেখি কি বলেছে এখানে। আমরা এখানে দেখব যে সুনির্দিষ্ট জ্ঞান ও দক্ষতার উদাহরণ হলো প্রযুক্তিগত দক্ষতা, যা নির্দিষ্ট কাজ সম্পাদন বা সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয়। অর্থাৎ আমি যে কাজটা করছি সেই কাজের সাথে যেন সম্পৃক্ত হয় এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রযুক্তিগত। অর্থাৎ এই প্রযুক্তিগত কাজেও কিন্তু আমাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি ডিজিটাল বোর্ড পড়াচ্ছি, তাই তো? এই ডিজিটাল স্মার্ট বোর্ডে আমি তোমাদেরকে পড়ানোর যে দক্ষতাটা, এটা হচ্ছে এক ধরনের প্রযুক্তিগত দক্ষতা। অবশ্যই এই বোর্ড পড়াবো, এই বোর্ডে কিভাবে পড়াতে হয়, এই বোর্ডটা কিভাবে চালাতে হয়, এগুলো নিয়েও কিন্তু একটা দক্ষতা আছে। অর্থাৎ প্রযুক্তি প্রতিটা সেক্টরে তোমার নির্দিষ্ট কাজ সম্পাদনা করার জন্য তোমার যে দক্ষতা, অর্থাৎ যে জিনিসটা প্রয়োজন হয়, যে প্রযুক্তির দরকার হয়, সেটা হচ্ছে ওই প্রযুক্তি, অর্থাৎ ওই কাজের সাথে যে প্রযুক্তিটা, ওই প্রযুক্তি ব্যবহার করার যে দক্ষতাটা, সেটাকে বলবো আমরা প্রযুক্তিগত দক্ষতা। এরপর দেখো, যেমন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করে রোগীদের মানসম্মত সেবা প্রদানের জন্য প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অপরিহার্য। অর্থাৎ স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের আধুনিক সরঞ্জাম ব্যবহার করছি, তাই তো? এই আধুনিক সরঞ্জাম ব্যবহার করে অন্যদিক থেকে আধুনিক মেশিনের মাধ্যমে রোগ নির্ণয় করছি, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের প্রযুক্তিগত দক্ষতা। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে প্রতিটা সেক্টরে আমি বলেছি যে এই দক্ষতা, মৌলিক দক্ষতার পাশাপাশিও প্রযুক্তিগত দক্ষতারও প্রয়োজনীয়তা রয়েছে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ও বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত দক্ষতা অর্জন অপরিহার্য। আমরা একটু দেখব, যেমন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথা ধরা যাক, তাকে অবশ্যই প্রযুক্তিগত দক্ষতা, যেমন কোডিং, এমনকি বিভিন্ন প্রোগ্রামিং ভাষা, কোডিং, সফটওয়্যার তৈরি, সাইবার নিরাপত্তা ইত্যাদি অর্জন করতে হবে। অর্থাৎ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কী কী দক্ষতা অর্জন করবে সেটা কিন্তু একটা উদাহরণস্বরূপ বলে দিয়েছে। এরপর দেখো, এর পাশাপাশি তাকে অবশ্যই সমালোচনামূলক চিন্তা ভাবনা, এমনকি সৃজনশীলতা, সহযোগিতার মতো মৌলিক দক্ষতাও থাকে, তাকে থাকতে হবে। এমনকি এগুলো হচ্ছে তার মৌলিক দক্ষতাগুলো, ঠিক আছে? তাই আমরা বলতে পারি একবিংশ শতাব্দীতে কর্মজগতে সফল হওয়ার জন্য সবার মৌলিক দক্ষতা এবং কি প্রযুক্তিগত দক্ষতা উভয়ই অপরিহার্য। অর্থাৎ এখন তুমি যে সেক্টরে কাজ করো না কেন, তোমার আগে শুধু মৌলিক দক্ষতাগুলোই প্রয়োজন ছিল, তাই তো? আগেকার সময়, এখন তোমার এই যে শতাব্দীতে চলছে এই চতুর্থ শিল্প বিপ্লব, অবশ্যই তোমাকে মৌলিক দক্ষতার পাশাপাশি তোমাকে প্রযুক্তিগত দক্ষতাও অর্জন করতে হবে। এরপর আমরা একটা দেখব যে একক কাজ রয়েছে, যেটা একক কাজ কি বলেছে, 2030 সালে বিদ্যমান থাকতে পারে এমন একটি পেশা নিজের জন্য নির্বাচন করো, এবং কি উক্ত পেশায় কি কি দক্ষতা অর্জন করতে হবে তার একটি তালিকা তৈরি করার কথা বলেছে। অর্থাৎ একক কাজের কথা বলেছে। আমরা ছক দেখব, ছকে কি বলেছে, 2.5 যে ছকটা রয়েছে, 2030 সালের সম্ভাব্য পেশার দক্ষতা। তোমাদের সুবিধার জন্য কিন্তু একটা তারা করে দিয়েছে বইতে, কিন্তু একটা করা আছে। যেমন আমি যদি বলি, পেশার নামটা দিয়েছে দক্ষতা ব্যবসা, ঠিক আছে? এই ব্যবসা পেশাটা কিন্তু ভবিষ্যৎ পর্যন্ত সারা জীবনই থাকবে, ঠিক আছে? তো দেখো, দক্ষতার নামটা দেখবো, এই ব্যবসায় আমাদের কী কী দক্ষতা 2030 সালে আসতে পারে, যে ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, অবশ্যই ব্যবসা তোমার শুরু করার আগে একটা পরিকল্পনা তোমাকে করতে হবে, তারপর অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন, বাজারের চাহিদা বিশ্লেষণ, অবশ্যই একটা ব্যবসায়ীর মধ্যে কিন্তু সেটা থাকতে হবে, ওকে? এগুলো হচ্ছে দক্ষতা। এরপরে তোমাদের কিন্তু আরেকটা ছক রয়েছে, যেটা তোমাদেরকে নিজে, অর্থাৎ ওই যে পূর্বের ছকের ভিত্তি করে, পূর্বের লেখার উপর ভিত্তি করে কিন্তু এতটুকু তোমাকে পূরণ করতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি এই ছকটি পূরণ করে দিয়েছি। দেখো, আমি পেশার নামটা দিয়েছি শিক্ষক, ঠিক আছে? একজন শিক্ষক, তার কী ধরনের দক্ষতা থাকতে হবে, আমি বলেছি এখানে প্রযুক্তিগত দক্ষতা, তুমি চাইলে যে কোনো পেশার নাম কিন্তু ব্যবহার করতে পারো। এরপর বলেছি সূক্ষ্ম চিন্তা ভাবনা ও সৃজনশীলতা, তারপর বলেছি প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করার যে দক্ষতা, এটাও তোমাকে থাকতে হবে। পরবর্তীতে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা অর্জনে সহায়তা করা, শিক্ষা পদ্ধতির উপর ভিত্তি করে, অর্থাৎ শিক্ষা পদ্ধতি কিন্তু পরিবর্তন হচ্ছে, এখন একটা নতুন কারিকুলাম চলে এসে ভবিষ্যতে 2030 সালে কিন্তু হয়তো বা আরও একটা নতুন শিক্ষা পদ্ধতি চালু হতে পারে, এটা তো বলা যায় না। তো সেই শিক্ষা পদ্ধতির উপর ভিত্তি করে কিন্তু শিক্ষার্থীদের পাঠদানের অবশ্যই ব্যবস্থা করতে হবে। এরপর হচ্ছে আদর্শ এমনকি নীতিবান একজন শিক্ষক হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে সমাজে। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত। আমি ফারহান আক্তার স্নিগ্ধা, চলে আসব পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেকনিক ইজি এডুকেশন পাশে থাকবে। আল্লাহ হাফেজ।